নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 30 দিন চারটি রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। কেন? টোটাল লজিক্যালি আমি কিন্তু বুঝাবো, ওই হাওয়াতে কোনো কথা নাই। নভেম্বর 2023 এই চারটি রাশির ভাগ্য খুলতে চলেছে। যে চারটি রাশির চারিদিক থেকে সমস্যা আসছিল, সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে এই চারটি সৌভাগ্যশালী রাশি। নভেম্বর 2023 এই চারটি রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কেন? প্রথমে আমি একটু আপনাদেরকে আলোচনাটা করে দিই, গ্রহের আলোচনা, তারপর কোন কোন রাশি তাও আমি জানাব। দেখুন, 3 তারিখে আপনার শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে, এবং কন্যা রাশিতে প্রবেশ করে নিজস্থ গৃহে প্রবেশ করে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে শুক্র। এবং আপনার রবি 17 নভেম্বর নিজস্থ গৃহ থেকে আপনার বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। মঙ্গল আপনার স্বরাশিতে নভেম্বর মাসে প্রবেশ করছে, এবং 7 নভেম্বর বুধ গ্রহ আপনার বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। এবং সবথেকে বড় ব্যাপার কি জানেন, রাহু বৃহস্পতির সঙ্গে যে এতদিন ছিল, সে বৃহস্পতি থেকে মুক্ত হয়ে এককভাবে অবস্থান করছে রাহু। এবং এককভাবে অবস্থান করে বৃহস্পতির ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এবং শনি তৃতীয় দৃষ্টি মেষ রাশিতে পড়ছে, এবং সেখানে বৃহস্পতি কিন্তু বিরাজমান, তেমন সমস্যা কিন্তু আসবে না। এবং এর পাশাপাশি আপনার জীবনে বড় ধরনের চারটি রাশি পরিবর্তন আসতে চলেছে। এবং 4 নভেম্বর শনি মহারাজ বক্রী থেকে মার্গী হচ্ছে, এর ফলে এই চার রাশির নিজভঙ্গ রাজ্য, রবি নিজস্থতা চলে যাচ্ছে, শনি মার্গী হচ্ছে, বৃহস্পতি এককভাবে থাকছে, রাহু ট্রানজিট এবং বুধের ট্রানজিট, এই চারটি রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। এতদিন যে সমস্যাগুলো চলছিল, সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে এই চার রাশির মানুষ। কোন এই সৌভাগ্যশালী চার রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, বেদকে যদি আপনারা বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। আর কৌশিক রায় প্রেডিকশন না মাটিতে পড়ে না। আমি একটি কথা আবারও বলছি, যার হাত ধরি কিনা তাকে কিন্তু আমি টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না। এবং যারা প্রচুর ঋণ বা আপনার মামলা মকদ্দমা বাস্তুদোষ দেখা যাচ্ছে, আপনার জন্মকুণ্ডলী হয়তো আপনার ভালো রয়েছে, কিন্তু আপনার বাস্তুক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু রয়েই গেছে, তার প্রতিকার প্রতিবিধান করা দরকার। এবং আপনারা কোন রত্ন পড়ে রয়েছে, সব রত্ন সবার জন্য কিন্তু শুভ ফল কিন্তু দেয় না। আইডিয়াল রত্ন আপনাদেরকে আমি
বারবার বলি, একটা আইডিয়াল রত্ন আপনাদের ভাগ্য কিন্তু বদলাতে কিন্তু পারে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলোর ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে আগামী দিনে, এই রাশিগুলো হতে চলেছে মহা সৌভাগ্যশালী। আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অর্থাৎ এই তিরিশটা দিন এই রাশিগুলোর ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এতদিন যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে আগামী 30 দিনের মধ্যে এই রাশিগুলো হতে চলেছে মহা কোটিপতি। তিনগুণ চারগুণ ইনকাম বাড়বে এই রাশির। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। তার আগে আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা অবশ্যই শুনবেন। কোন এই সৌভাগ্যশালী রাশি, অনেকে অপেক্ষা করছেন কোন কোন রাশি। প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশির নিজভঙ্গ রাজ্য শনি মার্গী হওয়া, রাহুর ট্র্যানজিট, বৃহস্পতি এককভাবে অবস্থান করা এবং বুধের গোচর আপনাদের চারিদিক থেকে প্রফিট আপনাদের নিয়ে আসবে। আপনাদের সুখ সাধন, কর্মক্ষেত্রে উন্নতি, শত্রু শান্ত, বৈবাহিক জীবন সুখময় হতে চলেছে। ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসতে চলেছে। আকর্ষিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে তুলা রাশি। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে আপনাদের ভূমি থেকে, এবং যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। এই যে আপনাদের একটা যথেষ্ট প্রেশার ছিল, চাপ ছিল, সেই চাপগুলো কাটবে। অর্থনৈতিক জায়গা আপনাদের ভালো হতে চলেছে। কোনো জায়গাতে ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন। কেন্দ্রে অবস্থান করছে, ধনভাবে ধনাধিপতি অবস্থান করছে, ভাগ্যাধিপতি একাদশভাবে অবস্থান করছে। এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে মকর রাশি। এবং চতুর্থপতি একাদশে কোনো প্রপার্টি থেকে, সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি, মার্জনা করবেন কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের নিজভঙ্গ রাজ্য বৃহস্পতি কর্মভাবে অবস্থান করে, রাহু আপনাদের ভাগ্যভাবে অবস্থান করে, আপনাদের কর্ম ভাগ্য এবং আপনাদের অনলাইন এবং আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ, আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার এবং আপনাদের এই সময় ফাটকা থেকে আপনারা কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। অন্তিম এবং শেষ রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে, অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। দ্বাদশভাবে রাহু, একাদশভাবে শনি, শুক্র নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে। আপনাদের ফরেন থেকে লাভ, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, আপনাদের ভাগ্য চমকাবে, আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে, দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন এই চার রাশি। নমস্কার, ধন্যবাদ।